हेलो बंधुरा अस्सलाम वालेकुम सबाई केमन आछेन। आमी आज के देखाबो दूधेर शर्ट थेके बाटार तैरी करे। अनेकेई बोलेन जे दूधेर शर्ट थेके बाटार तैरी करा जाय ना, ताई आमी आज के देखिए दिच्छी दूधेर शर्ट थेके किभाबे बाटार तैरी करबो। आमी शर्टटाके फ्रिजे 10 मिनिटेर जोन्नो रेखे दियेछिलाम। एखन आमी एटाके बिट करबो। प्रथमे लो स्पीडे बीट करब, तारपरे आस्ते आस्ते हाई स्पीडे बीट करब। ताहले देखुन आमार बाटार तैरी। आमी 10-15 मिनिट बीट करेছি। बीट करार पर देखुन केमन माखनটা থেকে पानी ছেড়েছে। অফ করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এই মাখনটা থেকে এই পানিটা বের হয়ে আসছে। এই পানিটা আমি এখন ফেলে দিব। ফেলে আবার 10-15 মিনিট বিট করা শুরু করব। যতবার পানি উঠে ততবারই আমি পানিটা ফেলে দিব। তারপর দেখাচ্ছি আমি মাখনটা তৈরি করে। যতক্ষণ পানি থাকবে মাখনটাতে পানিটা বিট করার পর বের হয়ে আসবে। আর আমি এটা ফেলে দিব। পানিটা আমি ফেলে দিয়েছি। আমি আবার 10-15 মিনিট বিট করব। এই যে আবার পানি বের হওয়া শুরু হয়েছে। আবার আমি বিট করতে শুরু করেছি। আবার এটা থেকে আরো কিছু পানি বের হবে। পানি বের হওয়া পর্যন্ত আমি বিট করব। পানিটা ফেলে আমি আবার বিট করছি। আবার পানি বের হওয়া শুরু হয়েছে। মাখন কিন্তু খাওয়া শুরু হয়েছে। আমি পানিটা আবার ফেলে দিব। এই যে দেখতেই পাচ্ছেন মাখন। এবারও পানি বের হলো কিছু। যাক, আমি আরেকটু বিট করে নিচ্ছি। আবারও এই যে কতটুকু পানি বের হলো আমি এটা আবারও ফেলে দিব। এখন আমি দেখব আবার বিট করে আর পানি বের হয় কিনা। আর যদি আর পানি বের না হয় তখন আমি এটাতে আইসিং সুগার দিব, কিছু ভ্যানিলা এসেন্স দিব। দিয়ে আমি দেখাচ্ছি কেমন एकदम सफ्ट माखन हो। आमार क्रीम रेडी। आमी देखाচ্ছি কি পরিমাণ এই যে কি পরিমাণ শক্ত ক্রিম হয়েছে। আমাদের সেই হুইপ ক্রিম থেকেও এই শক্ত ক্রিম। আমি এটাকে নজেলে ঢুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটাতে মিক্সড করব কিছু আইসিং সুগার। সামান্য দিয়ে দিচ্ছি এসেন্স। আবার বিট করে আমি নজলে ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি নজলে ঢুকিয়ে দেখাচ্ছি কি পরিমাণ শক্ত ক্রিম হয়েছে। এটা দেখলেই বুঝতে পারবেন। অনেকের ধারণা দুধের শর্ট থেকে বাটার তৈরি হয় না। এটা থেকে আরো সুন্দর বাটার তৈরি হয়। কি পরিমাণ শক্ত এই যে দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর একটা ভারী ক্রিম হয়। আমি এটাতে কালার মিশিয়েও আবার দেখিয়ে দিচ্ছি। বাকি টুকুতে আমি আবার ফুড কালার মিশিয়েও দেখিয়ে দিচ্ছি। এই যে অনেক ভারী একটা ক্রিম হয়েছে, তাহলে সবাই বুঝতেই পারছেন দুধের সর থেকে শুধু ঘি উঠানো যায় না, আমরা সুন্দর একটা ভারী মাখন তৈরি করতে পারি। এটাতে আমি এক্সট্রা কোনো কিছুই মিক্সড করিনি, শুধু আমি যেভাবে করেছি আপনারা এইভাবে করে দেখুন, কি সুন্দর একটা মাখন তৈরি হবে। ঘি থেকে মাখনটাই কিন্তু বেশি সবার পছন্দ। তাহলে আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ভারী বাটার তৈরি হয়ে গেল। আমি পরবর্তীতে কেক তৈরি করে এটা দিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। তাহলে আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।